বাড়ির চারপাশে রয়েছে বেশ কিছুটা জমি। সেই জমি দিয়ে কৃষি গবেষণার ক্ষেত্র বানিয়ে ফেলেছেন সুমন্ত মিত্র। সেখানে তিনি যা ফলিয়েছেন তা অবাক করার মতোই। বাগানে 32 ফুটের লঙ্কা গাছ যেমন আছে, তেমনই রয়েছে 44 ফুটের আখ গাছ। তারই কৃতিত্ব ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে লিমকা বুক অফ রেকর্ডসে। এবার তিনি গিনেস বুক অফ রেকর্ডসের নাম লেখাতে প্রস্তুত, কারণ তিনি নিজের অধ্যাবসায় এবার চাষ করেছেন 44.7 ফুটের ওল গাছ, যা দেখে অবাক কৃষি বিজ্ঞানীরা। রিসার্চ বলছে ওল গাছের উচ্চতা মূলত 12 ফুট হয়ে থাকে, কিন্তু জলপাইগুড়ির পাণ্ডাপাড়ার বাসিন্দা সুমন্ত মিশ্র কৃষি গবেষণায় নয়া দিক নির্দেশ করেছেন। আমার তো এখানে শহরে বাড়ি, আমার এখানে 4 কাঠারও কম জমিতে আমার বাড়ি। সে বাড়ি করার পরে আমার অল্প একটু জায়গা আছে জমি, যেখানে 400 স্কোয়ার ফিটের মতো হতে পারে। সেটার মধ্যে আমি অনেক কিছু ফসল তৈরি করি। এই মুহূর্তে যে ওল গাছটা আছে, সেই ওল গাছটার উচ্চতা 14 ফুট 7 ইঞ্চি, যেটা ওয়ার্ল্ড রেকর্ডের আমি দাবিদার। অলরেডি আমি নেটে যেটা দেখেছি সেটা হচ্ছে 12 ফিট পর্যন্ত ওল গাছের উচ্চতা আছে, কিন্তু আমার ওল গাছের উচ্চতা এই মুহূর্তে যেটা গভর্নমেন্টের রিসার্চ সেন্টার, সেন্ট্রাল গভর্নমেন্টের মহিতনগর, ওখানকার সায়েন্টিস্ট ইনচার্জ এসে মেজারমেন্ট করেছেন, এবং জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র ওখানকারও সায়েন্টিস্ট ইনচার্জ এটা মেজারমেন্ট করেছেন 14 ফুট 7 ইঞ্চি। স্বাভাবিকভাবে আমি গিনেস বুকে নাম তোলার একজন দাবিদার। ২০০১ সাল থেকে কৃষিকাজ নিয়ে গবেষণা শুরু করেন সুমন্তবাবু। ইতিমধ্যে তিনি ভারত সরকার ও রাজ্য সরকারের কাছ থেকে তার কাজের স্বীকৃতি পেয়েছেন। ম্যাঙ্গো কুইন, কটন কুইন, চিলি কুইন নামে ফসলের ভ্যারাইটির রেজিস্ট্রেশন পেয়েছেন। এছাড়াও 11টি ভ্যারাইটির মধ্যে ধান, বেগুন, পেঁয়াজ, চালকুমড়ো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন। পাশাপাশি সরকার পাশে থাকলে তিনি গিনেস বুকেও নাম লেখাতে চান বলে জানিয়েছেন সুমন্ত। আমি গিনেস বুকে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব না হয়। আমি লিমকা বুকে এন্ট্রি করেছি। তো এই যে গাছটা, এই গাছের লাইফ ভ্যালুই অনলি ম্যাক্সিমাম 6 মাস, সাইবার সময় খুব কম, এবং এই সময়ের মধ্যে আমি গিনেস বুকে যোগাযোগ করে এটাকে এন্ট্রি করানো, এবং ওখানকার যা ফিনান্সিয়াল সাপোর্ট লাগে সেটা আমি একজন ফার্মার, আমার পক্ষে সেগুলো শেয়ার করে গিনেস বুকে এন্ট্রি করা সম্ভব না। ফলে ফর ন্যাশনাল প্রাইড, জাতির গর্বের জন্য যদি ভারত সরকার বা রাজ্য সরকার যদি আমাকে সাপোর্ট করে, তাহলে আমি এই যে এই মুহূর্তে যে আমার অ্যাচিভমেন্টটা আছে সেটা গিনেস বুকে ইজিলি তোলা সম্ভব। স্বামীর এই কাজে ভীষণ খুশি স্ত্রী সীমা মিশ্র। তার নামই ফসলের রেজিস্ট্রেশন হওয়ায় গর্বিত অনুভব করছেন। চাকরির বাইরে, সংসারের বাইরে ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, এবং ওরা যখন ছোট ছিল তখন থেকেই আমি এই কাজগুলোর পাশে থাকতাম। উনি ম্যাঙ্গো কুইন সীমা করেছেন, যে ম্যাঙ্গো গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি। তাছাড়া উনি একটা টলেস্ট চিলি প্ল্যান্ট, যেটা চিলি কুইন সীমা নামে করেছেন, ভ্যারাইটিটা রেজিস্ট্রেশন হয়েছে। আর তাছাড়া উনি কটন প্ল্যান্ট করেছেন, কটন প্ল্যান্ট সীমা, ওটাও টলেস্ট কটন প্ল্যান্ট হিসেবেই লিমকা বুক অফ রেকর্ডসে এন্ট্রি হয়েছে। শহরাঞ্চলে বাড়ির অল্প জায়গার মাটিতে ও ছাদে কিভাবে ফসল ফলানো যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন সুমন্ত মিশ্র। আগামী দিনে আরও ভালো ধাঁচের ফসল চাষ কিভাবে সম্ভব তা নিয়ে কৃষকদেরও পরামর্শ দিতে চান কৃষি গবেষক সুমন্ত মিশ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের 3টি ফসলের কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে গেছেন জলপাইগুড়ির চাষি সুমন্ত মিশ্র। তিনি ছাদে আম ফলিয়ে যেমন আমের রেজিস্ট্রেশন পেয়েছেন, তার পাশাপাশি কিন্তু লঙ্কা গাছ এবং তুলোর একটা রেজিস্ট্রেশনও পেয়েছেন। এবার কিন্তু তিনি ওল ফলিয়েছেন, যার উচ্চতা কিন্তু 14 ফুট 7 ইঞ্চি, যা কিনা গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডের দাবিদার তিনি। তিনি জানিয়েছেন সরকারি সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই তিনি এই স্বীকৃতি পেতে পারেন না, সরকারি সাহায্য প্রার্থনা করেছেন সুমন্তবাবু। জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস, ইটিভি ভারত।